গাইস, এটা হচ্ছে রিকা আগের ছবি এবং এটা হচ্ছে রিকা পর। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা পার্থক্য চলে আসলো। তো আজকের পর থেকে আপনি এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন। তো গাইস, আপনিও যদি এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন কত না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, প্রথমে আপনার সাবস্ক্রাইবটি ওপেন করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি সাবস্ক্রাইবটিকে ওপেন করলাম। তো ওপেন করলে গেছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এরপর গাছ, এখান থেকে আপনি যে পিকচার এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করে নিলাম। এরপর গাছ, এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন টুলসতে, এখান থেকে আপনি টুলসে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো টুলসে ক্লিক করে গাছ এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, এরপর গাছ, এখান থেকে আপনি পেয়ে যাবেন কন্ট্রাস্ট, তো এখান থেকে আপনি কন্ট্রাস্ট সিলেক্ট করে নেবেন। দেন গাছ, আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। ওকে, তো আমি রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাছ, এটিকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন এডিট অপশন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এরপর গাছ, এখান থেকে পেয়ে যাবেন ভিউ ডিজ, তো আপনি ভিউ ডিজে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আপনি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেন গাছ, ব্রাশে ক্লিক করে দেবেন। তো এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট। ওকে, তো এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করবেন। এরপর গাছ, আপনি নিচে পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এটাকে আপনি জিরো করে দেবেন, ঠিক আছে? তো গাছ, এর অপশনে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে। তো আমি এখান থেকে জিরো করে নিলাম। তো এরপর গাছ, আপনি পিকচারটি জুম করবেন এবং আপনাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন গাছ, আমি এখানে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাছ, আমি এখানে অ্যাপ্লাইগুলো করে নিলাম। তো অ্যাপ্লাই হয়ে গেলে গেছে নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে? দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এরপর গাছ, এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি টুলসে ক্লিক করলাম। এরপর গাছ, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে পেয়ে যাবেন কার্ভস। ওকে, তো এখান থেকে আপনি কার্ভসে ক্লিক করে দেবেন। দেন গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ওকে, তো গাছ, ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখুন, খুব ইজিলি কিন্তু বুঝতে পারবেন। তো গাছ, এখান থেকে আপনি নিচে কালার অপশন পেয়ে যাবেন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, এরপর গাছ, এখান থেকে আপনি রেড কালারটিকে সিলেক্ট করে নেবেন। দেন গাছ, এখানে একটি রেখা পেয়ে যাবেন, তো এই রেখাটি একটু নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? তো নিচে নিয়ে আসার পর আপনি আবারও কালার অপশনে ক্লিক করে দেবেন। দেন গাছ, এখান থেকে ব্লু কালারটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো দেন গাছ, এখান থেকে একটি রেখা পেয়ে যাবেন, তো এই রেখাটি একটু উপরে নিয়ে আসবেন। ওকে, এরপর গাছ, আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। ওকে, তো আমি রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। এরপর গাছ, আপনাদের এটাকে এডিট করতে হবে, ঠিক আছে? তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন এডিট অপশন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এরপর গাছ, এখান থেকে পেয়ে যাবেন ভিউ ডিজ, তো আপনি ভিউ ডিজে ক্লিক করে দেবেন। দেন গাছ, এখান থেকে পেয়ে যাবেন কার্ভস, তো আপনি কার্ভসে ক্লিক করে দেবেন। দেন গাছ, আপনি ব্রাশে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ব্রাশ, তো আপনি ব্রাশে ক্লিক করে দেবেন। এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ওকে, তো গাছ, এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট, তো এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করে দেবেন। দেন গাছ, আপনি নিচে পেয়ে যাবেন কার্ভস, তো এটাকে আপনি জিরো করে দেবেন, ঠিক আছে? তো গাছ, এখান থেকে আপনি অ্যারো অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা জিরো হয়ে যাবে। ওকে, তো আমি জিরো করে নিলাম। এরপর গাছ, আপনি পিকচারটি জুম করবেন এবং আপনাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে এরকম অ্যাপ্লাই করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন গাছ, আমি এখান থেকে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাছ, এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। ওকে, তো গাছ, অ্যাপ্লাই করার পর আপনি কী করবেন, নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে? দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাছ, আমাদের পিকচারটি কিন্তু কালার গ্রেডিং হয়ে গেল। তো এরপর গাছ, আপনি কী করবেন, নিচে পেয়ে যাবেন টুলস, তো এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো টুলসে ক্লিক করার পর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি নিচে চলে আসবেন, ঠিক আছে? তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন গাছ ডাবল এক্স প্রসার, তো আপনি ডাবল এক্স প্রসার ক্লিক করে দেবেন। দেন গাছ, এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এরপর গাছ, আপনাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো এই ইফেক্টের লিঙ্ক ডিসক্রিপশনে অবস্থা থাকবে, সেখান থেকে আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ইফেক্টটি সিলেক্ট করে নিচ্ছি। গাইজ, এরপর আপনি নিচে পেয়ে যাবেন স্টাইল, তো এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করলে গাছ এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে পেয়ে যাবেন লাইটেন, তো আপনি লাইটেনে ক্লিক করে দেবেন। ওকে, এরপর গাছ, আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। ওকে, তো আমি রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন গাছ, আমাদের ফেসের মধ্যে কিন্তু নয়েজ চলে আসছে, তো এটাকে আপনার রিমুভ করতে হবে, ঠিক আছে? তো রিমুভ করার জন্য গাছ উপরে পেয়ে যাবেন এডিট অপশন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। দেন গাছ, এখান থেকে পেয়ে যাবেন ভিউ ডিজ, তো আপনি ভিউ ডিজে ক্লিক করে দেবেন। এরপর গাছ, এখান থেকে ডাবল এক্স প্রসারে ক্লিক করে দেবেন। দেন গাছ, ব্রাশে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট, তো এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করে দেবেন। ওকে, এরপর গাছ, আপনি নিচে পেয়ে যাবেন ডাবল এক্স প্রসার, তো এটাকে আপনি জিরো করে দেবেন। ওকে, তো গাছ, এর অপশনে ক্লিক করলে জিরো হয়ে যাবে, তো আমি এখান থেকে জিরো করে নিলাম। এরপর গাছ, আপনি স্ক্রিনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন গাছ, আমি এখানে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো এরপর গাছ, আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে? দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এরপর গাছ, এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করে দেবেন। এরপর গাছ, এখান থেকে পেয়ে যাবেন ডাবল এক্স প্রসার, তো আপনি ডাবল এক্স প্রসারে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এরপর গাছ, এখান থেকে আপনি আবার প্লাস অপশনে ক্লিক করে দেবেন।
এরপর গেছে এখান থেকে একটি টেক্সট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে টেক্সটটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর গেছে আপনি নিচে পেয়েছেন স্টাইল, তো এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করে দেবেন, ওকে। এরপর গেছে এখান থেকে পেয়েছেন অ্যাড, তো আপনি অ্যাডে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন গাছ আমাদের পিকচারটি কিন্তু অনেকটা এডিট হয়ে গেছে, ওকে। তো গাছ এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাছ কতটা পার্থক্য চলে আসলো। তো এরপর কাছে আপনি নিচে পেয়ে যাবেন টুলস, তো এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করে দেবেন, ওকে। এরপর গাছ এখান থেকে আপনি পেয়ে যাবেন লেন্স ব্লার, তো এখান থেকে আপনি লেন্স ব্লার ক্লিক করে দেবেন, ওকে। এরপর গাছ আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ এখান থেকে আপনি অ্যারাউন্ডটিকে জিরো করে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জিরো করে দিচ্ছি, দেন এখান থেকে কর্নারে বসিয়ে দিচ্ছি, ওকে। এরপর গাছ এখান থেকে পেয়ে যাবেন ট্রানজেকশন, তো আপনি জিরো করে দেবেন। দেন গাছ এখান থেকে আপনি ব্লারের অ্যামাউন্টটিকে কমিয়ে দেবেন, ওকে। তো আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি। তো এরপর গেছে আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ওকে। তো আমি রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো এরপর গেছে এটাকে এডিট করতে হবে, তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন এডিটেশন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এরপর গেছে এখান থেকে ভিউ ডিসে এখানে ক্লিক করে দেবেন, ওকে। এরপর গেছে এখান থেকে পেয়ে যাবেন লেন্স ব্লার, তো আপনি লেন্স ব্লার ক্লিক করে দেবেন। দেন গেছে আপনি ব্রাশে ক্লিক করে দেবেন, ওকে। এরপর গেছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গেছে এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট, তো এখান থেকে আপনি আবারও ইনভার্টে ক্লিক করে দেবেন, ওকে। দেন গেছে আপনি নিচে পেয়ে যাবেন লেন্স ব্লার, তো এটাকে আপনি জিরো করে দেবেন। তো এর অপশনে ক্লিক করলে জিরো হয়ে যাবে, তো আমি এখানে জিরো করে নিলাম। তো এরপর গেছে আপনি পিকচারটি জুম করবেন এবং এখান থেকে আপনি অ্যাপ্লাইগুলো করে নেবেন, ঠিক আছে। তো গাছ এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাছ ভিডিওটি একদম স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম দেখে দেখুন, খুব ইজিলি কিন্তু বুঝতে পারবেন। গাইস অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পেয়ে যাবেন রাইট বাটন, তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ওকে। দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাছ আমাদের পিকচারটি কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে। সো গাছ এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাছ কতটা পার্থক্য চলে আসলো। তো গাছ পিকচারটিকে সেভ করতে হলে নিচে পেয়ে যাবেন এক্সপোর্ট, তো আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দেন গাছ এখান থেকে পেয়ে যাবেন সেভ, ওকে। তো সেভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।